অবশ্য ঘটনাটা যেটা ঘটেছে যে অঞ্চলটা বিশ্বরপাড়া দমদম উত্তর বিধানসভা কেন্দ্র এবং এখানে নবজীবন মুখ্যতা সুন্দরী বালিকা বিদ্যালয়ের বাইরে এই বিকেলবেলা মানে এই চারটে বেজে যাওয়ার পরে ভোটারদের দীর্ঘ লাইন ছিল এবং সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার এবং তার সঙ্গে দলীয় কিছু সমর্থকেরা এবং দলীয় কর্মীরাও ছিলেন এবং ঠিক তৎক্ষণাৎ সেই সময় তৃণমূল যে কর্মীরা তারা সেখানে ছিলেন এবং কিছু ভোটাররা যারা ছিলেন সেই সময় লাইনে তারা এক যুবককে ধরে ফেলেন এবং যে অভিযোগ তারা আনেন অভিযোগ ছিল যে সেই যুবক অর্চনা মজুমদারের দলের সঙ্গে এসেছিলেন এবং তিনি বিজেপির পতাকা নিয়ে থাকতে লাইনে ঘুরছিলেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ সেই সময় যে সমস্ত তৃণমূল সমর্থক কর্মীরা সেই বুথের বাইরে ছিলেন এবং ভোটারদের মতো কয়েকজন সেই যুবককে ধরে ফেলেন এবং সেই সময় অর্চনা মজুমদারের সঙ্গে যারা এসেছিলেন সেই বুথের বাইরে যারা দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থীর সঙ্গে তাদের সঙ্গে তৃণমূল কর্মীদের একটা ভর্তুষা শুরু হয় তারা সেই যুবককে ধরে ফেলেন এবং তারপর ধাক্কাধাক্কি শুরু হয় রীতিমতো বচসা বেঁধে যায় এবং যেটা তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন যে সেই যুবক গালিগালাজ করতে শুরু করে মহিলাদেরকে উদ্দেশ্য করে এবং সে সেই ঘটনাস্থল থেকে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে ধাওয়া করে আবার করে ফেলেন কর্মীরা এবং স্থানীয় কিছু যুবকেরা এবং তাকে পুলিশে রাতে তুলে দেওয়া হয় তারপর তাকে নিয়ে পুলিশ সেই অঞ্চলটি থেকে বেরিয়ে যায় কিন্তু বিজেপি সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগটা আনছিলেন তৃণমূল সমর্থকেরা সেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপির পতাকা নিয়ে ঘুরছিলেন ভোটারদের বাইরে এবং এই ঘটনার প্রতিবাদে কয়েকজন মহিলা তৃণমূল সমর্থক যারা ছিলেন বাইরে তারা বসে পড়েন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ধন্যবাদ পুরুষোত্তম। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।